কোথায় থামবেন বিন সালমান? 2015 সালের 21 মার্চ তুরস্কের দিয়ারবাকের শহরে কুর্দিদের বার্ষিক নওরোজ উৎসবে যোগ দিয়েছিলাম। উৎসবকে কাছ থেকে দেখার পাশাপাশি আমার কুর্দি প্রফেসরের কল্যাণে এক ইরাকি কুর্দি বৃদ্ধের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি 1987 সালে সাদ্দাম হোসেনের রাসায়নিক গ্যাস হামলায় পুরো পরিবার হারিয়েছিলেন, নিজেও চরমভাবে আহত হয়েছিলেন। দীর্ঘ সাক্ষাতের পর একসময় বৃদ্ধ শেরহাত দিঞ্জ বলেছিলেন, আমরা সাদ্দামের অত্যাচারে এতটাই অতিষ্ঠ ছিলাম যে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে বলতাম, কখনোই অত্যাচার থামবে। মার্কিনদের তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে সাদ্দাম হোসেনের পতন হয়েছে, কিন্তু অত্যাচার থামেনি। মধ্যপ্রাচ্যে জন্ম হয়েছে নতুন এক সাদ্দাম হুসাইনের, তার নাম মোহাম্মদ বিন সালমান। নিউ ইয়র্ক টাইমসের খবরে প্রকাশ, সৌদি গোয়েন্দা সংস্থার সাবেক প্রভাবশালী কর্মকর্তা সাদ আল জাবরি তাকে হত্যার প্রচেষ্টার জন্য যুবরাজ মোহাম্মদ সহ 12 জনের বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে মামলা ঠুকে দিয়েছেন। অভিযোগপত্রে সাদ আল জাবরি উল্লেখ করেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগির কায়দায় তাকেও হত্যার উদ্দেশ্যে যুবরাজ কানাডায় একটি হিট স্কোয়াড পাঠিয়েছিলেন। সাদ আল জাবরির দোষ, তিনি যুবরাজের প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের খুবই ঘনিষ্ঠ, যিনি কিনা সৌদি সিংহাসনের অন্যতম দাবিদার এবং জামাল খাশোগির মতোই আল জাবরি ও রাজপরিবারের অন্দরমহলের খবর জানেন। যুবরাজের অপকর্মের আমলনামা বেশ দীর্ঘ। আরব বিশ্বের সবচেয়ে গরিব দেশ ইয়েমেনের ওপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দেয়া, 2017 সালে রিয়াদের একটি হোটেলে রাজপরিবার সহ বেশ কিছু সম্পদশালী ব্যবসায়ীকে বন্দী করে রাখা, লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরিকে শারীরিকভাবে অত্যাচার করে পদত্যাগে বাধ্য করা, কাতার অবরোধে নেতৃত্ব দেয়া, অ্যামাজন সিইও জেফ বেজোসের ব্যক্তিগত ফোন হ্যাকিং করা, যুবরাজের নতুন প্রকল্পের জন্য নিজ গোত্রীয় ভূমি ছাড়তে অস্বীকার করার দরুন আল হাওয়াইটি নামে এক গোত্র নেতাকে হত্যা করা সহ নানান অপরাধে অভিযুক্ত যুবরাজ। তবে 2018 সালের 2 অক্টোবর ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে হত্যার ঘটনা তাবৎ দুনিয়া টনক নাড়িয়ে দিয়েছিল। জামাল খাশোগি সৌদি রাজপরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন। পশ্চিমে সৌদি রাজপরিবারের সব চুক্তির অন্যতম প্রধান কারিগর ছিলেন জামাল খাশোগি। সময়ের পরিবর্তনে বদলে যাওয়া জামাল খাশোগি যাতে করে রাজপরিবারের জন্য হুমকি না হতে পারেন, সেই জন্যই তিনি খুন হন। তাবৎ বিশ্বমরুলের সামনে যুবরাজ এইভাবে খুন খারাপি করে যাচ্ছেন, তবুও সবাই একদম নিশ্চুপ। সৌদি প্রসঙ্গ উঠতে পশ্চিমা গণতন্ত্র মানবাধিকারের রথ থেমে যায়। অন্যান্য দেশগুলোয় গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার বলি মুখে নিয়ে পশ্চিমারা যখন অহরহ বন্দুক এবং ট্যাঙ্ক নিয়ে হাজির হয়, সেখানে যুবরাজের ক্রমাগত অপকর্মের পরেও পশ্চিমে কেন লালগালিচা সম্বর্ধনা পাচ্ছেন, তা হয়তো সচেতন পাঠকের আগ্রহের কারণ হতে পারে। 2015 সালে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুর পর যুবরাজের বাবা সালমান বিন আবদুল আজিজ সিংহাসনে আরোহণ করলে আচমকা ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে সৌদি যুবরাজের। সালমান নিযুক্ত হন প্রতিরক্ষা মন্ত্রী সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে। পশ্চিমাদের সঙ্গে আগে থেকেই ভালো সম্পর্ক বজায় রাখা যুবরাজ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েই ইয়েমেনের সামগ্রিক শক্তি নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েন। বর্তমানে ইয়েমেনের পাশাপাশি ইরাক, লিবিয়া আর সিরিয়ার যুদ্ধে প্রত্যক্ষ অংশীদারিত্ব না থাকলেও অস্ত্র আর অর্থ দিয়ে সৌদিরা এইসব গৃহযুদ্ধের প্রধান পক্ষ। পুঁজিবাদী পশ্চিমা সভ্যতা কখনোই ক্রেতা চিন্তা ভুল করে না। সাদ্দাম, বাশার আল আসাদ এবং গাদ্দাফির পর পশ্চিমারা যুবরাজের মতো ক্রেতার সন্ধান পেয়ে যুবরাজের সমর্থনে গীত গাইতে শুরু করল। প্রতিদানস্বরূপ পশ্চিম থেকে যুবরাজ পানির মতো অস্ত্র ক্রয় করতে শুরু করে। সম্প্রতি যার পরিসংখ্যান প্রকাশ পেয়েছে স্টকহোম আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের এক প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী 2010 থেকে 2014 সময়ের তুলনায় 2015 থেকে 19 সালে সৌদি আরবের অস্ত্র ক্রয় 130% ভাগ বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বের মোট অস্ত্র ক্রয়ের প্রায় 15% এবং মধ্যপ্রাচ্যে সর্বাধিক। সৌদি অস্ত্রের প্রধান যোগানদাতা মার্কিন এবং ব্রিটিশরা। মোট আমদানির 75% মার্কিনরা, 15% ব্রিটিশরা এবং বাকিটুকু সরবরাহ করে রাশিয়া, চীন সহ অন্যান্যরা। টাকার অঙ্কের হিসাবে গত 5 বছরে যুবরাজ মার্কিনিদের কাছ থেকে প্রায় $12 বিলিয়ন, ব্রিটিশদের কাছ থেকে প্রায় $3 বিলিয়ন, ফ্রান্স, স্পেন এবং জার্মানি থেকে যথাক্রমে $800 মিলিয়ন, $400 মিলিয়ন এবং $300 মিলিয়ন অস্ত্র ক্রয় করেছেন। সৌদি যুবরাজ আর পশ্চিমাদের এই দহরম মহরমের অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি রাজনৈতিকভাবে যুবরাজের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বহুলাংশে মার্কিনীদের সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে। যুবরাজ ঐতিহাসিক কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা আরব বিশ্বসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর আগামীর রাজনৈতিক কাঠামো বদলে দিতে পারে। প্রথমত, ট্রাম্পের শতাব্দীর চুক্তি বাস্তবায়ন। ক্ষমতা শুরু থেকে যুবরাজ ইসরায়েলের প্রতি প্রত্যক্ষ সমর্থন ব্যক্ত করে এসেছেন। কয়েক বছর আগে মার্কিন মুলুকের এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বর্তমান ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার আছে বলে ঘোষণা দিয়েছিলেন। একই সঙ্গে মাহমুদ আব্বাসকে চেঁচামেচি না করে ট্রাম্পের শতাব্দীর চুক্তি মেনে নিতে বলেছেন।
যুবরাজের এই উক্তি ইসরায়েলের বৈধতাকে নিশ্চিত করার পাশাপাশি গত এক শতাব্দী ধরে ফিলিস্তিনে চলে আসা ইসরায়েলি উপনিবেশবাদকে অবশ্যই স্বীকৃতি দিয়েছে। যুবরাজের এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য দেশকে বাধ্য করবে ইসরায়েলি উপনিবেশবাদকে স্বীকৃতি দিতে। দ্বিতীয়ত, ইরানকে মোকাবেলা। মোটা দাগে সুন্নি অধ্যুষিত অধিকাংশ দেশ পশ্চিমা নব্য উপনিবেশবাদ মেনে নিলেও ইরান কঠোরভাবে পশ্চিমা পুঁজিবাদী সভ্যতার বিরুদ্ধে প্রতিরোধের ঘোষণা দিয়েছে। এই প্রতিরোধ লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের যুদ্ধের ময়দানে জাজ্বল্যমান। আফগানিস্তান এবং ইরাকের সম্মুখযুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পর মার্কিনিরা সম্মুখযুদ্ধে আগ্রহ হারিয়েছে, তাই ইরানকে মোকাবেলায় স্থানীয় কোনো সৈন্যবাহিনীকে প্রয়োজন। দরকার পড়লে সৌদি বলয়ের নেতৃত্বে অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলো তা মেটাতে পারবে। সঙ্গে কুর্দিরা তো আছেই, যারা মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণের নারী নক্ষত্র জানেন। তারা লিবিয়া এবং সিরিয়ার গৃহযুদ্ধের মধ্যেই আগত ইরান যুদ্ধের প্রস্তুতি দেখেছেন। তৃতীয়ত, অটোম্যান পরবর্তী সময় থেকেই 100 বছর ধরে আরব বিশ্ব পশ্চিমা উপনিবেশের মধ্য দিয়ে যাচ্ছে। এই উপনিবেশবাদ নিজেদের সংস্কৃতি, ভাষা এবং জীবনবোধকে ঘৃণা করতে শিখিয়েছে। একই সঙ্গে এই উপনিবেশবাদ ব্যতিক্রমধর্মী এক হাইব্রিড আরব জাতীয়তাবাদের জন্ম দিয়েছে, যেই জাতীয়তাবাদ তাদের সব দুর্দশার জন্য অটোম্যান ও রাজনৈতিক ইসলামকে দোষারোপ করে এবং পশ্চিমেই সব সমস্যার সমাধান খুঁজে পায়। সম্প্রতি ওই হাইব্রিড আরব জাতীয়তাবাদের নিদর্শন হল বৈরুতে বিস্ফোরণ পরবর্তী সময়ে পুনরায় ফরাসি উপনিবেশবাদে ফিরে যাওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষের আগ্রহ প্রকাশ করা। মোটা দাগে মোহাম্মদ বিন সালমান এই হাইব্রিড জাতীয়তাবাদের অন্যতম খুঁটি, যার প্রধান সঙ্গী আরব আমিরাত, লিবিয়ার হাফতার এবং মিশরের সিসি। লাগামহীন অপকর্মের পরে পশ্চিমা গণমাধ্যমে যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন সংস্কারক হিসেবে উপস্থাপিত। পশ্চিমা মিডিয়ায় যুবরাজের এই ইতিবাচক খবরগুলো আমাদেরকে অতীত স্মরণ করিয়ে দেয়। ইরান বিপ্লবের পর যখন সাদ্দাম হোসেন বিনা উস্কানিতে ইরান আক্রমণ করেছিলেন, তখন নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করেছিল মৌলবাদের বিরুদ্ধে সাদ্দামের অভিযান। একইভাবে যখন আফগানরা সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল, তখন নিউ ইয়র্ক টাইমস লাদেনকে ত্রাতা হিসেবে ঘোষণা দিয়েছিলেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান পশ্চিমের ওই পুঁজিবাদী উপনিবেশকারীদের আরেক স্থানীয় প্রতিনিধি। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মুক্তিকামীদের কাজ আরও কঠিন হবে। সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে নতুন এই স্থানীয় প্রতিনিধির আগমন এক জটিল সমীকরণের জন্ম দিয়েছে। আজ এই পর্যন্তই। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।